ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে গণবিটনে রুখতে করাবিল পাস হয়েছে বিধানসভায় তারপরেও জনরসির হাত থেকে মিলছে না রেহাই ছড়াচ্ছে ছেলে ধরা গুজব ফের গণপিটুনির অভিযোগ কোচবিহারে অন্যদিকে পুরুলিয়ায় পুলিশের সামনেই চলল মারধর স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে কোচবিহারের দিনহাটা স্টেশন সংলগ্ন এই জায়গায় ছেলেধারা সন্দেহে এক অজ্ঞাত পরিচয় যুবককে বেধড়ক মারধর করেন কয়েকজন মারের চোটে মুখ ফেটে যায় যুবকের পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দেখলাম ওই ওভারব্রিজের ওখানে একটা আনন পার্সেনকে সবাই মিলে পেটাচ্ছে ছেলে ধরা দেবে পেটাচ্ছে ওদের তা বাধা দেওয়া আমার ওখানে বলল যে আমার বাড়িতেও তিনটে ছেলে আছে যদি কিডন্যাপ হয় তোর নামে কেস দেবো এই কথা শুনে আমারও ভয় লাগলো তারপর আমি দিনাটা লোকাল থানায় ফোন করলাম তারপর ওখান থেকে সারদা আসলো সারদা বললো যে অসহায় ব্যক্তি এরকম এরকম ওরা রিক্স নেবেন না রিক্স না নেওয়ায় আমি নিজে রেফারেন্স ওনাকে রাতে অ্যাডমিট করে মেনাটা হসপিটালে ভর্তি করে আসছি তাই গুরুতর জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আছেন আক্রান্ত যুবক এখানে আসছিলাম রোডেতে আমি একটা ওইখানে বইসে আসছিলাম দেখে ওই কি সাললাম আমাদের ওই রুটি ওইখানে আমাকে নিয়ে গেছে বস্তি এখানে নিয়ে পুলিশের অনুমান সম্ভবত নিউ জলপাইগুড়ি বামনহাট প্যাসেঞ্জার ট্রেনে যাচ্ছিলেন আক্রান্ত যুবক ট্রেনে যাত্রীরাই তাকে নামিয়ে মারধর করেন এই নিয়ে গত দশ দিনে তিনটি গণপিটুনির ঘটনা ঘটল দিনহাটায় এর মধ্যে শুধুমাত্র খরখরিয়া গ্রামের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার পুরুলিয়ার সাতরি থানা অন্তর্গত গ্রামে গাংপুর ছেলেধারা সন্দেহে এক যুবককে মারধর করেন গ্রামবাসীরা এমনকি পুলিশ উদ্ধার করতে গেলে তাদের সামনেও চলে মারধর কোন রকমে যুবককে উদ্ধার করে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ শুভেন্দু ভট্টাচার্য হংসরাজ সিংহের রিপোর্ট এবিপি আনন্দ